এত সহজে বস মানবে কিন্তু এত তাকে আমার বস মানাতেই হবে আজ রাতেই আমি তাকে জিজ্ঞাসা করব যদি বলে না তাহলে ওই চুলের মুঠি ধরে রাজ্য পরিচালনায় আমি নতুন ভুল হওয়াটাই স্বাভাবিক ছবিকে তুমি কি বলেছ ছবিকে আমি বিয়ে করতে চাই তুমি বলছ তোমার মুখ তুমি কিনা চাচ্ছ মেয়ে ছবিকে বিয়ে করতে সুন্দরী ছবিকে সকল বহলে অন্তরটা তার ছুটোই থেকে যায় নইলে তুমি যাকে একদিন দিদি বলে রাখতে আর কে তুমি বিয়ে করতে চাও নরক দর্বের ভয় কি তোমার নেই মহান নরকই দর্ব সবার উপরে ভগবান রয়েছে ওই ভগবানকে আমি বিশ্বাস করি না ভগবানকে তুমি বিশ্বাস করো না তুমি এতই ছেড়ে মেছেছ যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে সেই দেবতার মুখে তুমি করছ তোমার হবে অহংকারের পত এই ধর্মের বলে আউরিয়ে আমাকে বলাতে পারবে না বৃত্ত আমি যা বলেছি তাই হবে দেখি তোমার বাহুতে কত শক্তি
এবার কি আমাকে রক্ষা করবে? আমি আমি যে নিরস্ত্র, তাহলে যে তোমাকেও মরতে হবে মণিশঙ্কর, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, ধন্যবাদ ভাই প্রভু, আমি চাই শুধু আপনার আশীর্বাদ। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি জানো এই সব অত্যাচারীকে ধ্বংস করে আমার যেন রাজ্য প্রতিষ্ঠা করতে পারো। তোমাকে আমি বন্দী করতে বাধ্য হব, ছেড়ে দেব, তোমার সাহস তো কম নয় মণিশঙ্কর, তুমি পশুর মতো হত্যা করতে পারি, কিন্তু তা আমি করবো না। এখন তুমি মন্ত্রী পুত্র, কোথায় প্রহরী? আপনার কথায় আজ আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমার বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে দাঁড়ায় তখন কিন্তু আর ক্ষমা করবো না। কথাটা মনে থাকে যেন মহারাজ। কে মহারাজ? এখন থেকে আমি মহারাজ। আশ্রয় দাতা পিতা
ধর্মে সইবে না মোহর, এ যে ধর্মে সইবে না রে মোহর, এ যে ধর্মে সইবে না। আর মন্ত্রী তুমি একজন বিশ্বাসঘাতক আমি শয়তানের চালে পড়ে যে ভুল আপনি করতে যাচ্ছেন পিতা, আপনিও রেহাই পাবেন পিতা।